কংগ্রেস এতিয়া প্রাইভেট পার্টি লিমিটেড। কোম্পানিটোর সিএমডি রাহুল গান্ধী, জোনেল অফিসার ভূপেন বরা, ঠিকাভিত্তিক বিষয়া অখিল গগৈ আর লুরিণজ্যোতি গগৈ। আপনাদের জানে যে কংগ্রেস তো এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির দরে, তার সিইও বা সিএমডি, সিএমডি হল রাহুল গান্ধী, আমার ভূপেন বুড়া ডাঙরিয়া হল জোনেল ম্যানেজার, অসমৰ তেওঁ জোনেল ম্যানেজার। নতুনক এক কন্ট্রাক্টুয়াল চাকরিত যোগদান করেছে অখিল গগৈ আর লুরিণ গগৈ। তৃতীয় পর্যায়ের নির্বাচনের পূর্বে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ আর রাইজর দলের সভাপতি অখিল গগৈর বিরুদ্ধে আক্রমণাত্মক বাজপেয়ী ভবন। চারিটা সমষ্টিত শক্তিশালীভাবে প্রচার চলোৱা দুই সভাপতিক টার্গেট রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিটার। রাষ্ট্রীয় দল কংগ্রেসক প্রাইভেট লিমিটেড কোম্পানি আখ্যা দিয়ে সাংসদজনে কলে অখিল আর লুরিণ এতিয়া হেনো কংগ্রেসের ঠিকাভিত্তিক বিষয়া। ডিব্রুগড় সমষ্টিত এজেপির সভাপতি লুরিণজ্যোতি গগৈয়ে ঠিকাভিত্তিক বিষয়া হিসাবে খেলিছে নির্বাচন। লগতে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাক অসমৰ আঞ্চলিক বিষয়ারে কটাক্ষ করিলে পবিত্র মার্ঘেরিটাই। প্রয়োজন নাই, আপনাদের জানে যে কংগ্রেস তো এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির দরে, তার সিইও বা সিএমডি, সিএমডি হল রাহুল গান্ধী, চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর একটা কোম্পানির যেদরে মালিক থাকে, ঠিক সেদরে গতিকে হল মালিক কোম্পানিটোর। ওয়াইনারটো উঠিব পারে, গুয়াহাটিতে উঠিব পারে, রায়বেলিটো উঠিব পারে, লাক্ষাদ্বীপত উঠিব পারে, গতিকে মালিকে নিজের ইচ্ছামতে করব পারে। আর আমার ভূপেন বুড়া ডাঙরিয়া হল জোনেল ম্যানেজার, অসমৰ তেওঁ জোনেল ম্যানেজার, গতিকে চেয়ারম্যান রাহুল গান্ধীর কথা মতে উঠা বহা করে। নতুনক এক কন্ট্রাক্টুয়াল চাকরিত যোগদান করেছে অখিল গগৈ আর লুরিণ গগৈ, গতিকে কংগ্রেস কোম্পানিটোর অবস্থাটো এটা দেউলিয়া হবলে গৈ আছে। সেই দেউলিয়া কোম্পানিটোর সিএমডি যতে মন যায় ওয়েনার উঠে বা রায়বেলিত উঠে, নিজের স্বাধীনতা কোম্পানিটোর মালিক যেহেতু, আর তদ্রুপ আচরণ করে আপনাদের জানে ভূপেন বুড়া ডাঙরিয়া। আর নতুন কন্ট্রাক্টুয়াল যিকেগী চাকরিয়াল আছে কংগ্রেসের কন্ট্রাক্টুয়াল চাকরিয়াল অখিল গগৈ আর লুরিণ গগৈ, আমি সরে সরে দেখিছোই। লগতে সাংসদজনে সমালোচনা করিব নেরিলে সাংসদ তথা যোরহাট সমষ্টির প্রার্থী গৌরব গগৈ। রাম নাম মুখত নোলোৱা গৌরব গগৈয়ে ফাঁসি বজাৰত মীরা বৰঠাকুৰৰ নির্বাচনী সভাত রাম নাম লওয়ার বাবে ধন্যবাদ জানালে সাংসদজনে। আজিকালি দেখুন সিদিন ফাঁসি বজাৰত কংগ্রেসের এগারী সাংসদ গৌরব গগৈয়ে হঠাৎ প্রভু শ্রীরামচন্দ্রর নাম উল্লেখ করেছে। উল্লেখ করেছে যে রাম আমার মনত আছে, রাম আমার মন্দিরত আছে, রামর কথা আসলে বিজেপি কোয়া উচিত। কিন্তু গৌরব গগৈ ডাঙরিয়াক সন্মান সহকারে কব বিচারিছো, শ্রীরামচন্দ্রর নাম আসলে আপনাদের লৈছে আমি ভাল পাইছো। সনাতন সংস্কৃতিত বিশ্বাসী বা ভারতের প্রত্যেকগী নাগরিকই যি ধর্মের নহক কিয় প্রভু শ্রীরামচন্দ্রর নাম লওয়া আমি বিচার, যি উপাসনা পদ্ধতিয়ে বিশ্বাস নকর কিয়, কিন্তু হঠাৎ পেট্রিয়ট হয়ে গৌরব গগৈ হঠাৎ নামাজের নিখুঁত ভঙ্গিমরপা শ্রীরামচন্দ্রর নাম লওয়া আমি ভাল পাইছো। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহযোগত হীরকজ্যোতি মালাকরের রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।